মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন জিয়াগন শ্রীপদ সিং কলেজের অধ্যাপক হিমাজি গুহ ঠাকুরাতার ওপর দুষ্কৃতীদের আক্রমণের প্রতিবাদে শহরের রাজপথে ঝড় উঠল প্রতিবাদের শিক্ষক অধ্যাপক ছাত্রছাত্রী থেকে শিক্ষাবিদ বিশিষ্টজনেরা প্ল্যাকার্ড হাতে টেক্সটাইল মোড়ে জমায়েত হয় শহর পরিক্রমা করে মিছিল করলেন দাবি তুললেন অভিযুক্তদের গ্রেপ্তারের মিছিলে মিছিলে প্রতিবাদের সুর অধ্যাপক নিগ্রহ ঘটনাকে কেন্দ্র করে আজকে বহরমপুর রাজপথে অধ্যাপক সহ বিশিষ্ট মহলে যে মিছিল অনুষ্ঠিত হচ্ছে তাদের একটাই দাবি অবিলম্বে সেই দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে অধ্যাপক নিগ্রহকারীদের শাস্তি চাই শ্রীপুর সিং কলেজের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে প্লাকার্ড হাতে বৃহস্পতিবার শহর বহরমপুরের রাজপথে মিছিলে মিছিলে গর্জে উঠল সেই প্রতিবাদের সুর অধ্যাপক শিক্ষক ছাত্র থেকে বিশিষ্ট শিক্ষাবিদ সমাজের সকল স্তরের মানুষ আবারও একজোট হলেন চাইলেন দোষীদের শাস্তি এদিন বহরমপুরে টেক্সটাইল মোড়ে জমায়েতের পর শহরের বিভিন্ন এলাকা পরিক্রামায় শুরু হয় মিছিল রাজপথে অধ্যাপকরা হিমাদ্রি গুহ ঠাকুরতাকে কে আক্রম আক্রমণ করার ঘটনায় কিন্তু এই মুহূর্তে হিমাদ্রি গুহ ঠাকুরতা উপস্থিত নেই মিছিলে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সচ্চার হলেন সকলেই গত সাত তারিখে আমাদের অধ্যাপকের ওপরে যে বর্বরের মতন আক্রমণ হয়েছে সে আক্রমণের প্রতিবাদে আজকে সমাজের সমস্ত স্তরের মানুষ বিশেষ করে কলেজের বিভিন্ন কলেজ থেকে আমরা অধ্যাপকরা একত্রিত হয়েছি তার প্রতিবাদ জানাবো আমাদের মূল দাবি হচ্ছে যে যে দুষ্কৃতীরা একে মারল অধ্যাপককে মেরেছে সেই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে উল্লেখ্য গত সাতই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা নাগাদ কলেজ থেকে নিজের আবাসনে ফেরার পথে হোস্টেলের গেটের সামনেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন জুওলজি বিভাগের অধ্যাপক হিমান্ত্রী গুহ ঠাকুরতা আর এর পরের দিনই কলেজের গেটের সামনে শুরু হয় বিক্ষোভ অধ্যাপক নিগ্রহের ঘটনার পূর্ণ তদন্তের দাবিতে একজোট হয়ে জিয়াকন শিল্পসিং কলেজের আক্রান্ত অধ্যাপকের পাশে সহমর্মিতা নিয়ে দাঁড়ান পার্শ্ববর্তী কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশিক্ষক কর্মচারীরাও সপ্তাহ ঘুরে আবারও উঠল প্রতিবাদের সুর কয়েকদিন আগেই গত সাত তারিখে সিপসিং সিং কলেজে অধ্যাপক হিমাদ্রি গো ঠাকুরতা তিনি কলেজের শেষ করে বাড়ি যাওয়ার সময় দুষ্কৃতীদের দেওয়া দ্বারা সাংঘাতিকভাবে আক্রান্ত হয়েছেন আপনারা সেই খবর করেছেন সবাই দেখেছে তিনি এখনও অসুস্থ এখনও স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারেনি চিকিৎসাধীন অবস্থা রয়েছেন তিনি নিজে ক্যামেরার সামনে বলছেন যে কলেজে যে দুর্নীতি হচ্ছে তার প্রতিবাদ করতে গিয়েই তার এই আজকে তার উপরে আক্রমণ কিন্তু আমরা লক্ষ্য করলাম গত সাত দিন ধরে তার এই যে আক্রমণ হলো তাতে পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয় কোনো রকম সক্রিয়তা আমরা দেখছি না যারা সন্ধ্যার অন্ধকারের সাথে সাথে অধ্যাপকের ওপর আক্রম আক্রমণ নামিয়ে এনেছিল সেই ঘটনায় রীতিমতো অধ্যাপক মহলে ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিবেশে তাদের কাজ করতে তারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন একেবারে নিরাপত্তার দাবিতে তাদের আজকের এই মিছিল বহরমপুর থেকে ক্যামেরায় রঞ্জিত মাহাতোর সঙ্গে নিজামুদ্দিন শেখ মধ্যবঙ্গ যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন